টেকেরার থেকে ঢাকা যাওয়ার যে ভাড়া সেটা মানে ঈদ কোরবানি আসলে কত পরিমাণে বেড়ে যায়। 300 টাকার ভাড়া তারা 800 পর্যন্ত নিয়ে থাকে। এই মানে এতটা জুলুম আর কতদিন চলবে আমরা জানি না। কাবারে বসে যাইতেছেন তাও টেকেরহাট টু ঢাকা যাওয়ার যে গাড়িগুলো রয়েছে সে গাড়িগুলোতে করে কিন্তু যাত্রী হুমড়ি খেয়ে পড়েছে এবং অনেক লোক কিন্তু ইতিমধ্যেই ঢাকা পৌঁছে গেছে এবং যারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল তারা কিন্তু অনেকেই এখন ঢাকা যাওয়ার পথে। কিন্তু এখানে একটি অভিযোগ এসেছে, সেটি হচ্ছে আগের তুলনায় নাকি ভাড়া খুব বেশি নেওয়া হচ্ছে। আর এখানকার রেগুলার ভাড়া হচ্ছে টেকেরহাট থেকে 300 টাকা করে নিয়ে থাকে। এটা মাদারীপুর থেকেও 300 টাকা, টেকেরহাট থেকেও 300 টাকাই তারা নিয়ে থাকে। অথচ টেকেরহাট থেকে কিন্তু মাদারীপুরের যে দূরত্ব সেটাও কিন্তু 50 টাকা ভাড়ার দূরত্ব, কিন্তু এটা তারা কনসিডার করে না। তো সেক্ষেত্রে আমরা যাত্রীদের কাছ থেকে শুনবো আসলে তাদের কাছ থেকে কত টাকা ভাড়া নেছে। দাঁড়াই যেতে আছে অনেকে, হেল্পার 500 করে দিতে আছে। ভাই আপনি কত টাকা ভাড়া দিয়ে যাচ্ছেন? 500 কাবারে বসে যাইতেছেন তাও কাবারে করে 500 টাকা ভাড়া দিচ্ছে। কাকা 500 কাবারে আবার সিট নাই, সিটে কত? আচ্ছা আপনি কাবারে যাচ্ছেন 500 সবার কাছ থেকে, আর সিটে তো আরো বেশি নিতে আছে। মেবি তো একই ভাড়া ভাই, একই ভাড়া, একই ভাড়া। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের কাছে একজন যাত্রী রয়েছে যে তার ছবি এবং নাম প্রকাশে অনিচ্ছুক। তার কাছ থেকে শুনবো যে আসলে টেকেরহাট স্ট্যান্ডে কি ঘটনাটি ঘটছে, মানে কিরকম সিন্ডিকেট হচ্ছে সেই ব্যাপার। ভাড়ার যে অব্যবস্থা বলে এটি মনে হচ্ছে, কারণ আমি সবসময় 300 টাকা ভাড়া দিয়ে টেকেরহাট টু যাত্রা বাড়ি এখানে যাতায়াত করি, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ভাড়াটা কারো কাছ থেকে 300 নেওয়া হচ্ছে, কারো কাছ থেকে 400 নেওয়া হচ্ছে, 500 নেওয়া হচ্ছে, এরকম কেন? যদি 400 টাকা ভাড়া নির্ধারণ করা থাকে সরকার কর্তৃক 400 টাকাই ভাড়া থাকবে, কিন্তু আজকে বেশিরভাগ মানুষের কাছ থেকে 500 টাকা করে নেওয়া হচ্ছে। ঈদ কোরবানি এটা কোনো ইস্যু হতে পারে না, ভাড়া কেন বেশি নেবে? আমি জনগণের পক্ষে বলতে চাই যে সবার দাবি যে ভাড়া যেন ন্যায্য থাকে, সঠিক থাকে, এবং 300 টাকা যেই ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটি যেন থাকে। তো আমরা অনেক ভোগান্তিতে আছি, এই ব্যবস্থাটা যেন এখানকার যারা বাস মালিক সমিতি এবং সরকার এবং বা প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়, ভাড়া যেন সবসময় সেম থাকে। আমাদের টেকেরহাটবাসীদের একটাই দাবি, ভাড়া যেন সবসময় একই রকম থাকে। এবং আমার তো মনে যাচ্ছে না যে এখন আমি ঢাকা যাই এত টাকা ভাড়া দিয়া। তো অনেকে স্টুডেন্ট রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু কম নেওয়া হয় না। সুতরাং অবশ্যই ভাড়া কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে আরো কম হওয়া উচিত ছিল। টেকেরহাটবাসীর বা রাজৌড়, টেকেরহাট, মাদারীপুর সকলেরই একই দাবি। এই দাবি রেখে আজকে ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।